আজকে হচ্ছে নেক্সট ডে, এখন সন্ধ্যাবেলা। আজ টিভি দেখছি, টিভিতে আমি গীতা এলে হচ্ছে চালালাম, জাস্ট আমি ভিতরে চাটা করে দিলাম আর আমি খেলাম এক গ্লাস এক প্যাকেট রেসিপিটা শিখে আর বসে আছি। আচ্ছা, রান্না বান্না সবই তো করতে হবে। হ্যাঁ, চাকরি যাচ্ছি, হ্যাঁ এখন বলবো না, ঠিক আছে, করতেছি কাজ আপনি জানতে পারবো। তো যাচ্ছে আরেক জন, ঠিক আছে, সে একটু পরে আসবে, তোমাদেরকে দেখাবো এখন বলছি না কি আসছে। ঠিক আছে, আরেকজন যাচ্ছে আমার সাথে, অনেকে যাচ্ছে, আমি বসে আছি টিভিটা দেখছি। এই সিরিয়ালটা খুব ভালোই হয়, খুব ভালো লাগে। এটা হচ্ছে এখন দেখছি, আর এখন ছেলে পড়ছে, এটু করছে, আমি সব করতে পারছি। তারা আমি জল খাবার বার করবো, খাবি রাখে রান্না সবই হবে। তো বলেছিলাম যে একটা একজন যাবে আমাদের সাথে, একটা সারপ্রাইজ। একজন হচ্ছে এই যে ইনি, ইনি ম্যাডাম আমার মা। এই যে একটু আগে এলো, এত দেরি ভাইদের রান্না বান্না করে দিয়ে এই যে ব্যাগ নিয়ে চলে এসছে, যে ব্যাগটা রেখেছে এখানে। হ্যাঁ, এই যে শাখা, এই যে পুরীর শাখা আলো পড়ে নিয়ে যাবে। হ্যাঁ, যেটা বললাম অনলাইনে কিনেছে বেটু, এই যে ফ্লিপকার্ট থেকে, এটা কি জানো, হট ব্যাগ। এটা কি ইলেকট্রিক না? চলো, ভালো দিন, 7 তারিখ, 7ই এপ্রিল, ভালো দিনই পড়ছি আমার মায়ের হাতে। 7 তারিখ আমার রেস্ট হওয়ার কথা ছিল, বাট হয়নি। 10 তারিখ আর 2 দিন পরই আমাদের। আমার জীবনে এই শাখা পলা হচ্ছে সব থেকে আমার গুরুত্বপূর্ণ জিনিস যাকে বলে। আমার মনে হয় যে সোনা দানা কিছু দরকার নেই, শাখা পলা থাকলে আর সিঁদুর থাকলে মেয়েদের সর্বসুখ, এটা যাকে বলে, এটা মনে করি। আমাদের আর কোনো কিছু দরকার নেই, ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই এইভাবেই আমাদের দিনগুলো বেরিয়ে যায়। আমার হাত মানে প্রচন্ড মানে হার্ড, এই এই পোর্শনটা, এটা খুলে তবে তো হবে, আংটি খুলে যাবে না। আমি যে পড়ছি আবার 2 দিন পড়বো, আবার তখন মনে হচ্ছে লাগতে পারে আমার। হ্যাঁ, আমার ভয় লাগছে মা, আমাদের ঘরে মোটা শাখা পড়তে নেই বলো, আমাদের বারণ করেছে, ওই জন্য আমরা পড়ি না। হ্যাঁ, আমার ঠাকুমা বলেছে, আমি তো ক্রিমটা নিয়েছিলাম, ময়েশ্চারাইজারটা বড়ই নিয়েছি, আমাকে কেন বলতে হবে? তুমি যে আপনি যদি খোলা পড়া করেন না, তোমরা কি খুলো না যেমন, আমি যেমন 10 বার করে খুলি, এরকম ঢিলা ঢিলা দেখো মা, আমি খোলা পেড়া করি না। হ্যাঁ, সুন্দর। আর বলছি হাতে তো পলা নেই গো, পলাটা বলতে হয়, আমি কাউকে কাল কিনে নেবো কালকে। এই প্লাস্টিকের পড়া ভালো লাগবে না বলো, প্লাস্টিকের তো পুরো নেই, ভালো লাগবে করলাম রুটি, রুটি মানে পরোটা, 3টে শুধু রুটি বানালাম, তার কারণ আজকে বানিয়ে রাখলাম পরোটা গুলো, কালকে সকালবেলা হবে না, ধরো কালকে আমার 8:30 মধ্যে বেরিয়ে যাবো। প্যাকিং সেরকম কিছু সেরকম ভাবে হয়নি, তো প্যাকিং বলতে কালকে 3টা শুধু থাকবো, পরশু তোমার চলে আসছি, তাও তো নিতে হবে, একটু টুকটা ঢুকিয়েছি, এরকম পরোটা 21টা করলাম। কালকে আমার সকালবেলায় এগুলো চা দিয়ে খেয়ে যাবো, আজকে রুটি। চলো একটু জায়গা মতো রাখা হোক,
রুটি সবজি সব হয়ে গেল। এবার এগুলোকে সব মাসি আসবে কালকে বলেছি তাড়াতাড়ি, বাট মাসি এখন অটোটা আসতে খুব লেট করে, এই জন্য দেরি হচ্ছে। মাসি বলেছি তো নটার সময় আসতে। এবারে পনিরটা গরম করতে হবে, মা এসছে খুব ভালো লাগছে, আর আমার মা গেলে আমার খুব আনন্দ লাগে। যাচ্ছি কে কে বলে দিই, মা আমি আমরা চারজন, টুপাইদার রিনাদি, টুপাইদার মেয়ে, আর যাচ্ছে টুপাইদার বাবু, সবাই দুটো আমাদের গাড়ি।